যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার একাদশ শ্রেণীর সমস্ত আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছিলে যে বাংলা বিষয়ে একটি স্পেশাল সাজেশন তৈরি করতে, তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু বাংলা বিষয়ে একটি স্পেশাল সাজেশন তৈরি করছে। এই সাজেশনটি বললে তোমরা কিন্তু পরীক্ষার 90-95% প্রশ্ন এর থেকে কমন পাবে এবং এর উত্তরগুলো যদি তোমরা ভালোভাবে তৈরি করো তোমরা ভালো নম্বর নিয়ে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় পাশ করতে পারবে। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। তো গল্পের প্রথমে কর্তার ভূতের থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। তো প্রথম প্রশ্নটি দেখো, ওরে অবোধ আমার ধারাও নেই ছাড়াও নেই, ওরা ছাড়লে আমার ছাড়া, এখানে কে কাদের অবোধ বলেছেন উক্তিটি তাৎপর্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি দেখো, তারা ভয়ঙ্কর সজাগ আছে, কাদের ভয়ঙ্কর সজাগ থাকার কথা বলা হয়েছে, তারা এমন ভয়ঙ্কর সজাগ কেন। তিন নম্বর প্রশ্ন দেখো, কর্তার ভূত কি নিছক কি ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী, ব্যাখ্যা সহ লেখো। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তরগুলো তোমরা পেয়ে যাবে, সেটা আমি ভিডিও শেষে জানিয়ে দেবো কিভাবে তোমরা এই প্রশ্নগুলি সরাসরি উত্তরও পেয়ে যাবে, তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো তারপরে গল্পটি আছে তেলেনা পোতা আবিষ্কার, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি হলো, এ নিরঞ্জন এলি, নিরঞ্জন কে, কোন উপস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন। দ্বিতীয় প্রশ্নটি দেখো, মনে হবে তেলেনা পোতা বলতে কোথায় কিছু নেই, কার মনে হবে এই মনে হওয়ার কারণ কি। তিন নম্বর প্রশ্ন দেখো, তেলেনা পোতা যাওয়ার কারণ কি, একে লেখক আবিষ্কার বলেছিলেন কেন। তারপর ডাকাতের মাঠ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখো, এতক্ষণে বোঝে সখী ব্যাপারটা, কোন ব্যাপারটার কথা বলা হয়েছে, সে কিভাবে এই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্নটি দেখো, ডাকাতের মা ছোট গল্পে অবলম্বনে সখীর মায়ের চরিত্র বিশ্লেষণ করো। তিন নম্বর প্রশ্নটি দেখো, ছেলের নামে কলঙ্ক এনেছে সে, কে ছেলের নামে কলঙ্ক এনেছে, কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি। তো এরপরে প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। তো সবচেয়ে প্রথম প্রশ্নটি হলো, গ্যালিলিও ছাত্র জীবনে বর্ণনা দাও। দ্বিতীয় প্রশ্ন দেখো, এই স্বভাবের শেষে জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো, কার কোন স্বভাবের কথা বলা হয়েছে, সেই স্বভাবে তার সে জীবনে অশেষ দুঃখের কারণ হলো কিভাবে। তিন নম্বর প্রশ্ন দেখো, নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করেছিলেন, দূরবীনের সাহায্যে গ্যালিলিও কি কি আবিষ্কার করেন, অনাতনীরা তার বিরুদ্ধতা করেছিলেন কেন। চার নম্বর প্রশ্ন দেখো, ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরোধের কারণ কি, গ্যালিলিও জীবনের শেষ 9 বছরে যে অবস্থা কেটেছিলেন তার বিবরণ দাও, ভিন্স কর্তৃপক্ষের কাছ থেকে তাদের কদর বেড়ে গেল, আর কদর বাড়ে, এই কদর বাড়ার কারণ ও পরিমাণ উল্লেখ করো। এবার কবিতার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। নীলধ্বজের প্রতি জনা কবিতার জন অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত তুলে ধরেছেন। নীলধ্বজের প্রতি জনা কবিতায় জরার ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ধরা পড়েছিল, বলবো কি সে পড়শির কথা, সেই পড়শিকে পড়শির স্বরূপ সম্পর্কে আলোচনা করো। চার নম্বর প্রশ্ন দেখো, কিন্তু বৃথা এ গঞ্জনা, বক্তাকে তিনি কাকে গঞ্জনা দিতে চেয়েছিলেন, কেন তার মনে হয়েছে এই গঞ্জনার বৃথা, আমাদের শুকনো ভাতের লবণের ব্যবস্থা হোক, কে বলেছেন এ দাবি কার কাছে কেন। চার নম্বর প্রশ্ন দেখো, আমার তো সামান্য লোক, কে কোন প্রসঙ্গে কথা বলেছেন, সামান্য লোক শব্দের তাৎপর্য করো। সাত নম্বর প্রশ্ন দেখো, তবুও লক্ষ্য যোজন ফাঁক রে, কাদের মধ্যে লক্ষ্য যোজন ফাঁক, একত্র থেকেও এই দূরত্বের কারণ কি। আট নম্বর প্রশ্ন দেখো, কি কুছিলে নরাধাম বাধিল তাহারে, কাকে বধ করার, কাকে বধ করার কথা বলা হয়েছে, নরধাম কাকে বলা হয়েছে, কুছল কি, অথবা এই প্রশ্নটি এভাবে আসতে পারে, কিভাবে তাকে বধ করা হয়েছিল। মহারথী প্রথা কি হে, এই মহারথী প্রথা কি, কে কিভাবে এই প্রথার উল্লেখ করেছিল তার বিবরণ দাও। দশ নম্বর প্রশ্নটি দেখো, আমরা তো অল্প খুশি মানুষের জীবন যন্ত্রণা যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছিল তার পরিচয় দাও। তো এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্নটি হলো, ও আর যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না, কার সম্পর্কে কে এই কথা বলেছেন, এই বক্তব্যের তাৎপর্য কি। দুই নম্বর প্রশ্ন, পৃথিবীতে জন্মেছি পৃথিবীতে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে তবেই ছাড়ি, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে, উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও, একটু উৎপাদ হলে যে বাঁচি, কে বলেছে কোন উৎপাদ, সে কোন উৎপাদ চায়, উনি গেলে আমাদের অচলায়তনে পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে, পুঁথিগুলোর মধ্যে বাঁশি বাঁধবে, বক্তাকে উনি বলতে কাকে বোঝানো হয়েছে তাৎপর্য ব্যাখ্যা করো। গুরু নাটকে মোট কটি সঙ্গীত আছে, নাটকটিতে সঙ্গীতে ভূমিকা আলোচনা করো। ছ
ছন্নবাবু কোশ্চেন দেখো, উনি আমাদের সব দলে শতদলের পদ্ম, এখানে কাকে শতদলের পদ্ম বলা হচ্ছে, কেন তিনি শতদলের পদ্ম? আমি তার কান্না বুকের মধ্যে করে এনেছি, বক্তা কে, কোন প্রসঙ্গে কাকে উদ্দেশ্যে কথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার চরিত্র কোন দিকটি প্রতিফলিত হয়। শুনেছি অচলায়তনে কার সবার লড়াই করতে এসেছে, শিক্ষায়তন কিভাবে অচলায়তনে পরিণত হয়েছে, সেখানে কারা কেন লড়াই করতে এসেছিলেন, আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তারই মাঝে এই গান কারা গিয়েছে, প্রাণ দিয়ে ঘর বাঁধার উদ্যম কিভাবে তাদের গানের ভাষা পেয়েছে। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটি প্রশ্ন তোমাদের আমি লিখে দিচ্ছি, বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি, এটি কে কোথায় থেকে আবিষ্কার করেন, বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা কিন্তু স্ক্রিনশট করে নাও এবং এই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমরা তৈরি করো, এবং এর উত্তর কিন্তু আমি তোমাদের দিয়ে দিব, তোমরা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কিছুক্ষণ পরে আমি তোমাদের জানিয়ে দিব এই প্রশ্নগুলির উত্তর তোমরা কোথা থেকে পেয়ে যাবে। ততক্ষণে তোমরা কিন্তু এই প্রশ্নগুলি তোমরা স্ক্রিনশট করে খাতা আগে তুলে প্র্যাকটিস করতে থাকো। এরপরের পার্টটি আছে বাংলা ভাষার ইতিহাস। তো বাংলা ভাষার ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। একটি প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি, বাংলা লিপি উদ্ভব ও বিকাশের সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলি তোমরা এখন স্ক্রিনশট করে খাতা তুলে কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় এগুলি আসবে। এবার তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে পিডিএফটি এবং যে প্রশ্ন উত্তরগুলি আছে তোমরা কোথা থেকে পাবে। এই প্রশ্ন উত্তরগুলি পাওয়ার জন্য তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটা যেটা আছে এডুকেশন ওয়েবসাইট, খুব ভালোভাবে এই সাজেশনে এবং প্রশ্ন উত্তর তৈরি করা আছে, তোমরা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা সেই ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা সরাসরি কিন্তু পিডিএফটি ডাউনলোড করে এবং সেখানে উত্তরগুলি কিন্তু ওয়েবসাইট থেকে গিয়ে দেখে নিতে পারো। তাহলে আজকে তোমার ভালো ছিল, লাইক শেয়ার কমেন্ট চ্যানেল তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। ধন্যবাদ, আমি দেখা যাচ্ছে।